শাড়িটা আজকে আনলাম মামুনের জন্য, এটাও অনলাইন থেকে কিনেছি। এটা হচ্ছে হ্যান্ডলুমের ভিতরে আছে শাড়িটা, পুরো ভিতরটা হচ্ছে ডিপ বেগুনি কালার, আর আঁচলটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের উপরে কাজ করা আছে। অনেক হালকা একটা শাড়ি এটা, মামুনি বেশি ভারী শাড়ি পরতে চায় না বা পরতে পছন্দ করে না। আর ভিতরে সুন্দর সুন্দর কাজ করা আছে, এই যে ইয়েলো গোল্ডেন, তারপর ফিরোজা, একটা ব্লাউজ পিসও আছে। আমি শাড়িটা পুরো খুলবো না, কারণ হচ্ছে নতুন শাড়ি ভাঁজ ভেঙে যাবে তাই। এই যে আসলে না, তাড়াহুড়োতে আমি কিছু ভিডিও করতে পারছি না, কিছু দেখাতেও পারছি না, কারণ এত ব্যস্ত হয়ে পড়েছি। আমি অনলাইন থেকে একটা মানে পার্ট কিনেছি, এটা আমার না মানে বিয়েবাড়িতে যাওয়াটা আমার মতো কোনো ব্যাগপ্যাক ছিল না, তাই ভাবলাম একটা পার্স কিনেই ফেলি। এই যে হচ্ছে মাল্টি কালার একটা পার্স কিনেছি, এটা খুবই কালারফুল। ব্যাগটা দেখাচ্ছি আমি কাছ থেকে, এই যে আমার না ব্যাগটা ভীষণ ভালো লেগেছে, একদম এক দেখা আছে না কিছু জিনিস যে এক দেখাতেই পছন্দ হয়, আমারও সেরকম, এটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। এই ব্যাগটা এখন প্রায় সবাই ইউজ করে, তারপরও ব্যাগটা কিনেছি কারণ খুব ভালো লাগছে ব্যাগটা, কারণ এটা আমি সব জামা কাপড়ের সাথে ক্যারি করতে পারবো, বেশ সব কালার আছে। বাবা ধরে না এটা, এই যে আমরা এখন এসেছি একটা মন্দিরে শ্রাদ্ধের ই খেতে, নিমন্ত্রণ খেতে। এটা হচ্ছে আমার ননদের দিদি শাশুড়ি, তো সে কয়েকদিন আগেই মারা গিয়েছে, তো তার আজকে কাজ শ্রাদ্ধ শান্তির কাজ। তো এখানে নিরামিষ খাওয়ানো হয়েছে, যেহেতু মন্দিরে আমরা খাবারটা খেয়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ও খাচ্ছে, আর মানে ননদের শ্বশুরবাড়ি থেকে যারা এসেছে তারা খাবে, তারপরে আমরা বাসায় চলে যাব। আসলে এক টেবিলে হচ্ছিল না, সবাই চাচ্ছিলাম একসাথে বসতে, বাট এক টেবিলে হচ্ছিল না, তাই আমাদের আগে আমরা খেয়ে নিয়েছি আমরা। তো এখানে আমরা সবাই এসেছি আজকে, আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, ননদ, ননদের ছেলে, তারপর ও, সবাই একদম বাসা সবাই এসেছি এখানে। এখানে হচ্ছে মন্দিরগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে মন্দিরগুলো করলে ভীষণ সুন্দর লাগবে, এখানকার মন্দিরগুলো মানে এখানে অনেকগুলো মন্দির হবে, লোকনাথ মন্দির, শিব মন্দির, তারপরে কালী মন্দির, দুর্গা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, এই যে এখানে সবগুলো হবে। এখন এখানে কাজ কমপ্লিট হয়নি, তো হবে, এখানে পুরোটা টাইলস বসানো হবে, একদম পুরো মন্দিরটা সুন্দর করে করা হবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। এটা কাজ চলছে এখনো, এটার কাজ এখনো কমপ্লিট হয়নি ঠিকঠাকভাবে। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। টুইন বেবি উইথ মম চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো মেয়েদের জামা কাপড় ঠিক করছি যে মানে ওই পাশে কী কী নিয়ে যাব, মানে যতটুকু সময় থাকবো মেয়েদেরকে তো পড়াতে হবে, তাই ভাবলাম হালকা কিছু জামা কাপড় নিয়ে যাই। তো আমাদের আজকে সব ওই বাসা থেকে খাওয়া দাওয়া হবে, তো ওই বাসায় চলে যাব একটু পরে। বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, তাড়াতাড়ি এসো। আচ্ছা, ওরে বাবা রে, ও গেলাম গেলাম, আচ্ছা ঠিক আছে যান। মামনি মামনিকে একটা ফ্লাইং কিসে করো, ও বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই,
ব্যাগ নিয়ে কোথায় যাও বাবা তুমি? তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি পুরো। এখন আজকে থেকে আমাদের বাসায় রান্না বান্না হবে না, আজকে থেকে আমাদের সব খাওয়া দাওয়া হচ্ছে ওই বাড়িতে। আমরা একটু পরে সবাই ওই বাড়িতে চলে যাব। তো ব্যাগটা গুছিয়েছি, ব্যাগটা গুছিয়ে বলতে মানে বাচ্চাদের যা যা লাগবে এরকম, আর আর একটা ব্যাগ গুছিয়েছি যেটা আমি মায়ের বাসায় নিয়ে যাব, সেটা ওখান থেকে পার্লারে যাবো যেদিন সাজতে, বিয়ের দিন, ওই দিনের জন্য আর একটা ব্যাগ গুছিয়ে রেখেছি। তো মেয়েদেরকেও স্নান করানো হয়ে গেছে, তো আমরা একটু পরে বাসায় যাচ্ছি। সবাই আজকে চলে আসবে, আমাদের যত আত্মীয় স্বজন আছে মোটামুটি প্রায় অর্ধেকে চলে আসবে আজকে, সেগুলো দেখাবো আপনাদেরকে।